নামাজের মধ্যে পায়ে পা মিলাবেন, জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই, চার ইমামে আহলে হাদিস, তুমি আমার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, তুই আলাদা হলি কেন? হাদিসের বাহিরে কোন ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে। তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন? আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়লে কয় হানাফি মাসাব, হানাফি মাসাব বুঝো তুমি মূর্খ? রাসুল যেভাবে সলাত পড়েছেন ওইভাবেই পড়তে হবে। চার ইমাম সেভাবে পড়েছেন, ঠিক কিনা? পালাগান পালাগাই এরকম করে মনে হয় ঘুরিয়ে দাঁড়াইছে। আমি আসরের সময় বললাম, ভাই লাগান, জোহরের সময় লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পা না লাগানোর আগ পর্যন্ত তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, দাঁড়িয়ে থাকতেন মুসল্লিদের দিকে। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, ঘাড়ে বাড়ি মারতেন। কোন মাঝহাবে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু? কোন মাঝহাব? লা মাঝহাবি নাকি? হ্যাঁ, কোন মাঝহাব? মাঝহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু চাইদি নামি রাসুলের মাঝহাবে, ঠিক না বেঠি? আপনি জানেন না দলিল, আপনি অনুসরণ করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করেন।